বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিনের রিজাল কমার্শিয়াল ব্যাংক আরসিবিসির বিরুদ্ধে করা মামলা চালিয়ে যাওয়ার রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আদালত। পরবর্তী পদক্ষেপ হিসেবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছে আরসিবিসি। শনিবার ফিলিপিনের গণমাধ্যম inkor.net এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের সুপ্রিম কোর্ট এই রায় দেয়। একই সঙ্গে ব্যক্তিগত এখতিয়ার না থাকায় আরও 4 জন বিবাদীকে মামলা থেকে খারিজ করে দিয়েছেন আদালত। তবে অন্যান্য অভিযোগে মামলা চলতে পারে বলে জানিয়েছে আদালত, যেমন চুরি যাওয়া অর্থ আরসিবিসিতে গেছে তা ফেরত দেয়া। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167# এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছে আরসিবিসি। 2016 সালে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $8,10,00,000 হাতিয়ে নেওয়া হয়। 2019 সালে আরসিবিসি ব্যাংক এবং বেশ কয়েকজন কর্মকর্তা সহ ডজন খানেক ব্যক্তিকে আসামি করে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলা করে বাংলাদেশ।